আজকে দেখেছেন যা বাবা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে, এর থেকে ভব দিন আরো হিন্দুদের আসবে, সেদিন হিন্দুদের দিয়ালে পিঠ ঠেকে যাবে বাবা, সেদিন হিন্দুরা আর কুল পাবে না। আজ বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরা জানে তাদের কতটা কষ্টে থাকতে হচ্ছে। তো আজকাল যুগে দেখেছেন পার্টিগত হিসেবে কত কি হয়, মারপিট দাঙ্গা। যে রাজা সে রাজার আসনে বসে থাকবে, কিন্তু প্রজারা মারপিট করে মরবে। কিন্তু এই রাজা তোমাকে যেদিন বিপদে পড়বে, রাজা আসবে না তোমাকে বাঁচাতে, এই প্রজারাই তোমাকে বাঁচাবে। তাহলে আমাদের যে এত ভোট হচ্ছে, এত মারামারি খুনোখুনি এত কিছু হয়ে যাচ্ছে, যারা যাদের জায়গা তাদের জায়গায় ঠিক বসে থাকবে, মাঝখান থেকে তোমরাই সোনা মরবে, তোমাদের পরিবারগুলোকে সেই রাজা দেখবে? দেখবে না, দেখবে না। আমি এক জায়গায় কীর্তনে গেছি, একজন বলছে দিদি এখানে জয় শ্রীরাম বলবেন। আমি বলি কেন, জয় শ্রীরাম বললে কি হবে, মানে বিজেপি করি এটা বলবে? বলছে হ্যাঁ, জয় শ্রীরাম বললে বিজেপির দালাল বা বিজেপি করা হয়, এটা আমাদের এখন সনাতন ধর্মের যারা সেকুলার হিন্দু তারাও বলে। তাহলে হ্যারে, যখন হরে কৃষ্ণ নামটা বলিস, কবার ওর মধ্যে রাম গুজে দিয়েছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, তাহলে রামটা কেটে বাদ দে, রাম কেটে বাদ দে। যখন রাম নাম নিলে বিজেপি করা, তাহলে ওখানে রাম কেটে বাদ দিতে হবে। এইবারে প্রশ্নে আসি, তুমি কোথায় বাস করছ? ভারতবর্ষ, তাই তো? আচ্ছা, ভারতবর্ষে কে জন্মগ্রহণ করেছিল? কে জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষটা? কার? আমার শ্রী রামচন্দ্রের তো, আমার রামচন্দ্রের, হ্যাঁ কি না বলো, রামে। তাহলে যে ভারতবর্ষের মাটিতে স্বয়ং রামচন্দ্রের জন্মগ্রহণ করেছে, সেই ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। যে ভারতবর্ষের মাটিতে স্বয়ং রামের জন্ম, সেই সনাতন ধর্মের হিন্দু আমরা। আর আমরা জয় শ্রীরাম বললেই কেন বিজেপি হয়ে যাব? তাহলে কত বড় সেকুলার মূর্খ হিন্দু হলে তারা এগুলো হিন্দু বিরোধ করে? হিজড়ে তো তারা নয় যারা শাড়ি চুড়ি পরে বাজারে ঘোরে, হিজড়ে হলো তারা যারা হিন্দু এই হিন্দু বিরোধ করে। আমার এই কথাগুলো বলতে একটাও আমার বাধে না, কেন জানেন বাবা? কারণ সত্যি কথা বলতে গেলে দুবের একটু বুকের পাটা লাগবে। আমাদের সনাতন ধর্মে বর্তমান যুগে দেখবেন বাবা, হিন্দু বিশেষ করে ব্রাহ্মণ জাতির মেয়েগুলো বেশিরভাগ দেখবেন বিধর্মী ছেলেদের সঙ্গে প্রেম করছে। আমার পেটে করে লয়লপ্প মজনু হয়ে যাচ্ছে, মজনু আর হিন্দু ছেলের সঙ্গে পায় না, বিধর্মী ছেলেদের সঙ্গে পাচ্ছে। কেন গো? বলি বিধর্মী ছেলেদের কাছে কি এমন আছে যে তাদের সঙ্গে প্রেম করতে চন্দ্র সনাতন ধর্মের ছেলে মেয়ে নেই? নেই, আছে কিনা মা? আছে তো, তাহলে যাচ্ছে কেন? এ দোষ কাদের? মায়েরা বলবেন এ দোষ কাদের, কাদের দোষটা কাদের? মেয়েরা যখন প্রেম করে বিধর্মী ছেলেদের সঙ্গে, তখন মা বাবারা কি করে, মেয়েকে ধরে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, বস্তাবন্দি করে নদীতে ফেলছে। তবু এদের আক্কেলও হয় না, শিক্ষা হয় না। আমি বুঝতে পারি না বাবা যে কারণটা কি। এ দোষ কাদের? ছেলে মেয়ের নয়, কারণটা কি জানেন? একটা মুসলমান ধর্মে একটা 5 বছর বাচ্চা তাকে মসজিদে পাঠানো হয়, তাকে মাদ্রাসায় পাঠানো হয়, তাদের কোরআন সম্বন্ধে শেখানো হয়। আর আমাদের সনাতন ধর্মে ছেলে মেয়েদের কি করা হয় ছোট থেকে? বলে তুমি একটুখানি নাচন কথন করো, ফোন দিয়ে দিচ্ছে, হাতে যা ইচ্ছা করো, হ্যাঁ, কিন্তু সনাতন ধর্মের শিক্ষা তোমায় দেবো না। কি হবে, স্ট্যান্ডার্ড যুক্ত ধর্মের ব্যাপারে শিক্ষা দিতে গেলে একটা কেমন গাইয়া গাইয়া ভাব আসে না? এ দোষ কাদের? বাবা মাদের। বাবা মারা তো সঠিক বাবা, শিক্ষাটা ছেলে মেয়েদের দিচ্ছে না। আজকে যদি সনাতন ধর্মে এই 5 বছর বয়স থেকে ছেলে মেয়েদের যদি ভগবান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়, ধর্মের বিষয়ে শিক্ষা দেওয়া হয়, আজকের কেন তারা বাবা তাদের জীবনে দুর্যোগটা নামিয়ে আনবে? কেন ভগবত শিক্ষা বাবা? আমাদের সনাতন ধর্মের বাবা মাদেরই দোষ, বাবা মাদেরই দোষ। অনেক জায়গায় বলে মা তনুশ্রী, আমার এইটুকু ছেলে, একটা মাত্র ছেলে, একটু সোনার চামচ দিয়ে মা মানুষ করেছি, কত মানে ভালোবাসে তুমি জানো না। এখন থেকে যদি নিরামিষ খায়, একটা বাপের একটা ছেলে, এত টাকা পয়সা কি হবে? খাওয়াতে হবে না ভালো করে, আন্ডে পিন্ডে গিলিয়ে একেবারে মোটা ধাপসা বানাতে হবে, তবে তো হবে। বলি ওটাতে কোনো কাজ হবে না, 5টা সন্তান জন্মদিন বীরের মতো তৈরি করুন, বীরের মতো। আমাদের সনাতন ধর্মে মানুষরা জায়গা জমি সম্পত্তি এগুলো আগলাতে আগলাতে জীবন যাচ্ছে। আরে ভাই, যেদিন এইগুলোতে আগুন ধরিয়ে দেবে, সেই দিন তোমরা কোথায় গিয়ে থাকবে? জায়গা জমি তোমাদের থাকবে? আর আজকে
দেখেছেন যা বাবা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে এর থেকে ভব দিন আরো হিন্দুদের আসবে সেদিন হিন্দুদের দিয়ালে পিঠ ঠেকে যাবে বাবা সেদিন হিন্দুরা আর কুল পাবে না আজ বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরা জানে তাদের কতটা কষ্টে থাকতে হচ্ছে শুধু আমাদের ভারতবর্ষে কিছু হিন্দু আছে তারা সেকুলার হিন্দু তারা এখনো বোঝে না তারা উল্টো গুণকীর্তন গায় এই কথাটা আমার বলার এটাই নিয়ম আপনি কীর্তন শুনুন আপনি কীর্তন করুন আপনি কীর্তন গান আপনি সব কিছু করুন কিন্তু ধর্মের বিষয়ে ছেলে মেয়েদেরকে একটু বাড়িতে জ্ঞানটা দিন আপনারা তো কীর্তন শুনে নাচা বলো তো সনাতন ধর্মের অর্থ কি মা সনাতন ধর্মের অর্থ কি বলুন আপনারা তো কীর্তন শুনে না তো জায়গা এত জায়গায় যান নিশ্চয়ই জানবেন আমার থেকে ভালো আপনারা কারণ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় সবাই সব জান সনাতন ধর্মটা কি সনাতন ধর্ম হলো সনাতন সনাতন মানে চিরন্তন যা আগামীতে ধ্বংস হয়নি যা ভবিষ্যতে হবে না যা যুগ যুগ ধরে বাবা চিরন্তর হয়ে থাকবে সেটাই হলো সনাতন ধর্ম আমাদের তো গর্ব করা উচিত যে সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি একবার সবাই মিলে বলবো হরে হরে মহাদেব জয় শ্রী রামচন্দ্র কি জয় বলরামজি কি জয় সুভদ্রা মায়ের কি জয় সনাতন ধর্ম কি তাহলে সেই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি আর সেই পশ্চিমবঙ্গের মাটিতে আমার গৌর হরি এসেছেন তিনি নাম দিয়েছেন তিনি প্রেম দিয়েছেন আর সেই নাম আমরা গাইব দুটো বাহু তুলে বদন ভরে গাইব দুটো বাহু তুলে সবাই মিলে একসঙ্গে দেখি একসঙ্গে হাত তুলুন লজ্জা না করে একদম প্রেম সে হ্যাঁ আমি একটু কাটা কাটা বলতে ভালোবাসি এটাতে রাগ করবেন না কিন্তু রাধে রাধে একটু কাটা কাটা বলতে ভালোবাসি কিন্তু রাগ করছেন না তো হ্যাঁ রাধে রাধে একটু সবাই মিলে দুটো বাহু তুলুন দেখি একসঙ্গে বলুন প্রেম সেনা সবাই মিলে একসঙ্গে বলবো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মনে মনে চুপি চুপি কাউ কমাতা কেউ যেন শুনতে না পায় জোরে জোরে একসঙ্গে বলুন বদন ভরে বলুন উচ্চস্বরে গান একসঙ্গে গান গর্ব করে গান আমি হিন্দু আমি গাইবো আমি বলবো একই বদনে বলবো সবাই মিলে বলবো একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna.
তাহলে চলুন আমরা জানবো একটু তথ্য তত্ত্ব, তারপরে আমরা লীলার মধ্যে আশ্রয় করবো হরিবল রাধেশ। তাহলে সেই ভোলানাথ বাবা তিনি এলেন রাধে রাধে হরিবল। তা সেই ভোলানাথ এলেন বাবা রাধে। অহংকার আমরা সবাই জানি, অহংকার ভগবান কখনো বাবা মানে না। আপনি সবার কাছে অহংকার দেখাবেন, আমি বড় প্রাইম মিনিস্টার, আমি বড় মুখ্যমন্ত্রী, আমি বড় প্রধানমন্ত্রী, হ্যাঁ এই যে এত বাবা অহংকার, এটা কিন্তু আপনার কাছে ভালো কিন্তু ভগবানের কাছে আপনি নন, আপনি সামান্য নগণ্য বাবা। আপনার দৃঢ়তা যতক্ষণ না আসবে, আপনি যতক্ষণ না নিচু হবেন, ছোট হবেন, ততক্ষণ কিন্তু বাবা আপনি ভগবানের কৃপা পাবেন না, ভগবানের চরণ পাবেন না। রাধে রাধে হরিবল ততক্ষণ পাবেন না, হরিবল রাধে রাধে। অহংকার মানুষকে পতন করে বাবা রাধে, অহংকার মানুষকে পতন করে দেয় হরিবল রাধে রাধে। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে মহাপ্রভু এসেছেন এই কলিযুগে, যে মহাপ্রভু নাম দিয়েছেন প্রেম দিয়েছেন, আমরা সবাই জানি যে মহাপ্রভু এসেছেন তিনি নাম দিয়েছেন প্রেম দিয়েছেন, কিন্তু হরিবল এই যে মহাপ্রভু এলেন বাবা, এই মহাপ্রভুকে এনেছেন আমরা কে না সবাই জানি, তিনি হলেন শ্রীপাদ অদ্বৈত আচার্য, তাই তো মা? সেই অদ্বৈত কে ছিলেন পূর্বে এটাও আমরা সবাই জানি, কে ছিলেন তিনি, কে ছিলেন? আচ্ছা মায়েরা একটা জানেন অদ্বৈত কে ছিলেন পূর্বে, কে ছিলেন? ভোলানাথ, তাই তো? ভোলানাথ ছিলেন অদ্বৈত। তাহলে সেই পূর্বের ভোলানাথ অদ্বৈত হয়ে কলিতে এলো আমরা সবাই জানি, তাহলে অদ্বৈত যে এলেন এবং ভোলানাথের যে স্ত্রী মা পার্বতী সতী, তিনি কোথায় গেলেন? স্বামী যদি কলিযুগে চলে এলো তাহলে পার্বতী সতী মা কোথায় গেল? তিনিও এসেছেন এই কলিযুগে বাবা, তিনিও কলিযুগে এসেছেন, কার ঘরণি হয়ে এসেছেন যদি জানতে চান তাহলে আমাদের চলে যেতে হবে বাবা। রাধে রাধে, রামচন্দ্র যখন মা সীতাকে হারিয়েছেন, আর মা সীতাকে হারিয়ে রাম আমার পাগল হয়ে সীতা সীতা করে যখন কাঁদছে, একবার সীতার গাছ সামনে যে গাছ ছিল গাছকে জড়িয়ে ধরেছে, উপর থেকে পাখিরা চলে যাচ্ছে দেখছে রাম ভগবান আমার কাঁদছে, সবাই পাখি পক্ষ কীট পতঙ্গ সবাই জানছে ভগবান কাঁদছে, কার জন্য কাঁদছে? না স্ত্রী মা সতীর জন্য। এইবার এই জায়গাটা মায়ের একটু কথা বলি, রামচন্দ্র মা সীতা, তাহলে সীতাকে অনেকেই বলে যে তোদের রাম যদি ভগবান হলো তাহলে ভগবান হয়ে কেন স্ত্রীকে বাঁচাতে পারলো না, রাবণের হাত দিয়ে সে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রাম কিছু করলো না, রামের সব করার আছে বাবা, এমন রাবণের আর মানে সাহস নেই যে সীতাকে হরণ করবে, তার কারণ কি মা? রাবণ যে সীতাকে হরণ করেছিল আপনারা বলুন তো মা, সত্যি যে আসল সীতা তাকে কি হরণ করেছিল রাবণ, কি বলেন মায়েরা? রাবণ যে সীতাকে হরণ করেছিল, কোন সীতাকে হরণ করেছিল? এই দেখো আমার মা বলছে কত রকমের নাকি সীতা আছে, হা গো মা ঠিক বলেছে, কত রকম সীতা, কটা সীতা আছে মা? ও মা কটা সীতা আছে বলো বলো, এর পাড়ায় নাকি চারটে আছে, হ্যাঁ গো মা কোন সীতাকে? আমরা তো সবাই বলি রামচন্দ্র সীতা, রামের স্ত্রী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, তাহলে কোন সীতাকে হরণ করেছে আমরা জানি? জানি না। আসল সীতাকে রাবণ হরণ করেনি, রামের বাবার বাবা এলেও চোদ্দ কুষ্টি যদি আসে সীতাকে হরণ করতে পারতো না, যে আসল সীতা সে ছিল ভগবানের কাছে বৈকুণ্ঠে ছিল বাবা। রাবণ যে সীতাকে হরণ করেছিল ওটা সীতার ছায়া ছিল, যেমন বাবা সূর্যের স্ত্রী ছিল সংজ্ঞা, সংজ্ঞা থেকে উৎপত্তি হলো ছায়া, তাহলে দুটো স্ত্রী পরবর্তীতে হলো যেমন সূর্যের, ঠিক তদ্রূপ বাবা রাবণ যে সীতাকে হরণ করেছিল সেটা আসল সীতা ছিল না, সেটা ছিল ওই আসল সীতার ছায়া, নকল সীতা, নকল সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, আসল সীতাকে নয়। রাধে, আসল সীতা বাঁধা ছিল কার কাছে? ছিল সূর্যদেবের কাছে বাবা। রাবণ যদি আসল সীতাকে এই লোমটা পর্যন্ত স্পর্শ করত না, রাবণ বাবা ধূলিসাৎ হয়ে যেত, আগুনে পুড়ে ছাই হয়ে যেত, রাবণের এত বড় স্পর্ধা নেই যে আসল সীতাকে সে হরণ করে নিয়ে যাবে।
এর জন্য জানতে হয় বাবা আমরা বলি সীতাকে হরণ করেছে, সীতাকে হরণ মানে কোন সীতাকে হরণ করেছে জানতে হবে তো। নকল সীতাকে হরণ করেছিল, আর ঠিক সেই সময় যখন ওই নকল সীতাকে নিয়ে চলে গেল বাবা রাবণ, রামচন্দ্র যখন কাঁদছে ঠিক সেই সময় ওই সময় যাচ্ছে দুইজন স্বামী স্ত্রী, একদম খুব ভালোবাসে, ওকে ছাড়া বাঁচতে পারে না, একে ছাড়া বাঁচতে পারে না। কিন্তু বর্তমান যুগে কি হয়, বউ মনে মনে ভাবে মরণ দশা তুই যাবি কবে বল। কিন্তু তাদের ভালোবাসা ছিল অটুট, সেকে আমার ভোলানা আর সতী। তা দুইজন যখন যাচ্ছে, ভোলানাথ যাচ্ছে শ্মশানে হরিনাম গাইতে, সতী বলছে স্বামী আজকের আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি কীর্তন করবো, তুমি কি হরি কীর্তন করো দেখবো, কেন কারণ ভোলা ওই পার্বতীর কানে লাগিয়ে দিয়েছে ইন্দ্রদেব, একটু ভালো মন্দ যা আর কি লাগিয়ে দিলে যা হয় সংসারে আগে। তা পার্বতী একটু সন্দেহ করে বলছে ঠিক আছে স্বামী আজকে তোমার সঙ্গে আমি হরিনাম করতে যাব, তুমি কত সুন্দর হরিনাম করো আমি আজকে দেখবো। আর যেই না পার্বতী কি করেছে আর ভোলানাথ দুজন যাচ্ছে, হঠাৎ করে এখন পার্বতী ষাঁড়ের পিঠে চেপেছিল, হঠাৎ করে থামিয়ে দিব যে স্বামী 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 কে মন করে কাঁদে, এই গাছ জড়িয়ে ধরে হাঁ সীতা করে কাঁদছে। তখন ভোলানাথ বলছে পার্বতী তুমি নাকি জগতের মা জগমায়া, বলি পার্বতী আমার ভগবান রাম কাঁদছে আর তুমি বলছো কে কাঁদছো তুমি জানো না। তখন পার্বতী বলছে স্বামী তাহলে আমি একটু ভেরিফাই করে দেখি, তোমার রাম নাকি ভগবান তার স্ত্রীকে নিয়ে চলে গেল আর সেই রাম কাঁদছে যে জগৎবাসী চালাই, তাকে একটুখানি দেখতে হবে, পরীক্ষা করতে হবে। তা কি পরীক্ষা করব, তখন বলল যে আমি যাব আমি পরীক্ষা করব। ভোলানাথ বলছে তুমি মূর্খের মতো কাজ করছো সত্যি, তুমি যেও না, তোমাকে আমি বারণ করছি তুমি ভগবানকে পরীক্ষা করতে যেও না, যে ভগবানের ঊর্ধ্বে চলে যায় তার জীবনে ধ্বংস নিশ্চিত হবেই হবে, আজ নয় কাল হবে, যে ভগবানের বিরুদ্ধে চলে যাবে, ভগবানের উপরে চলে যাবে। সতী কোনো কথা শোনেনি, সতী মনের আনন্দে কি করেছে, রাম যখন হা সীতা বলে চিৎকার করে করে ওই গাছগুলোকে জড়িয়ে ধরে বলছে হ্যারে গাছ তুই আমার সীতাকে দেখেছিস, আরে পক্ষে তুই আমার সীতাকে দেখেছিস, আমি কোথাও আমার সীতাকে পাচ্ছি না, বলে দেখো বলে দে আমায়, বলে দে সতীরূপ যেই মা সতী যেই না বাবা এসেছে, এখন ওই সতীরূপ ধারণ করেছিল মা সতী, সতীরূপ থেকে এইবার কি হলো না সীতারূপ ধারণ করলো, যেই না মা সতী সীতা হলো, মা সতী সীতা হলো, সীতা হয়ে ওই রাবণ যেই কাঁদছিল সতী সীতা সীতা করে, ওই মা সতী সতী মা এসে সীতারূপে ধারণ করে, যেই না বাবা ভগবানের রামচন্দ্রের ডান দিকে গিয়ে দাঁড়িয়েছে, আর যেই ডান দিকে দাঁড়িয়ে রামকে স্পর্শ করতে যাবে, রামচন্দ্র সীতারূপ যদি ধারণ করলো তাহলে রামের কি হবে, মা সতী এখন বর্তমান কি হবে, সীতারূপ ধারণ করেছে সতী তাহলে ভোলানাথের স্ত্রী রামচন্দ্রের স্ত্রীর রূপ ধারণ করলো, তাহলে এই মতো সময় এখন রামচন্দ্রের সম্পর্কে কি হবে, স্ত্রী হবে, তাই তো স্ত্রী হবে।
তা যেই না বলেছে স্ত্রী হবে এখন স্ত্রী যদি হয় আপনার স্বামী আপনার বাড়িতে গিয়ে বলবে এই মা আমার ভাত দে কি গো মা বলবে আপনার স্বামী আপনাকে বলবে মা ভাত দে কি বলবে কি বলবে না কেন বলবে না কেন মা স্ত্রী মা হয় না কোন সময় হয় আপনারা যখন আপনার স্বামীদেরকে কিন্তু মা হন কোন সময় হন যেই সময় আপনার স্বামীর পাতে আপনি অন্নটাকে দেন সেই সময় কিন্তু আপনি আপনার স্বামীকে মা হন রাধে সেই সময় হন কিন্তু এখন তার অন্ন দিচ্ছে না মা সতী এখন একটুখানি ইন্টারভিউ চালাচ্ছে আর কি তা যেই না বলেছে যে মা অগ্নি সঙ্গে সঙ্গে একেবারে সতীর মুখটা কুচকে কালো হয়ে গেছে কেন হঠাৎ করে বইয়ের জায়গায় মা বলল কেন একটু দুঃখ লাগে যেই না মা বলেছে হঠাৎ করে রামচন্দ্র বলছে মা তুমি ভুলে গেছো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি আমি সবাইকে পরিচালনা করি আমি সবাইকে পরীক্ষা করি আজকে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো তুমি ভুলে গেছো আমি তোমাকে কেন মা বললাম পার্বতী বলছে হ্যাঁ ভগবান তুমি কেন আমাকে মা বললে সতী সতী থেকে সীতা হলাম মানে স্ত্রী হব মা কেন বললে তখন বলছে তুমি একটা জায়গায় মিস্টেক করেছো তুমি সংসেজেছো 2000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে পাউডার ঘষে এসেছো মেকআপ সব ঠিক হয়েছে কিন্তু ক্যারেক্টারের দিক থেকে তোমার ভুল হয়ে গেছে মানে বলছে শোনো আমার সতী কখনো আমার ডান দিকে আসে সতী সব সময় আমার বাম দিকে থাকে আর তুমি এসে দাঁড়িয়েছো আমার ডান দিকে রাধে আগে লক্ষণ লক্ষণকে বা গুরুদেব লক্ষণকে গুরুদেব সতীকে না শিব শক্তি তিনি দেবী আর ভক্তিকে রাম তাহলে গুরুদেবের শক্তি ভক্তি তারপরে রাম ওই জন্য রাম আগে থাকে তিনি লক্ষণ আগে থাকে কারণ তিনি গুরুদেব আর শক্তি কে না সীতা তাই লক্ষণের পরে সীতা থাকে আর ভক্তি হলো রাম তাই পরে রাম থাকে তা যখন বলেছে যে সীতা আমার বাম দিকে থাকে ডান দিকে নয় তুমি আমার ডান দিক বাম দিকে না দাঁড়িয়ে ডান দিকে দাঁড়িয়েছ তখনই আমি বুঝে গেছি তুমি আমার নকল সীতা বিউটি পার্লার থেকে এসেছ তখন বলল যে তাহলে ব্যাপার কি হলো না ব্যাপার এটাই হলো তোমার স্বামী এখন কেমন আছে কি করছে বলো মা সতী তখন বলছে কিছুই করেনি সারাক্ষণ যা আর কি করে হরি হরি করে তাই করছে বা খুব ভালো কথা বেশ তাই হবে কিন্তু বাবা আমি তো যাবো চলে কিন্তু আমার একটা বাসনা আর রাম বলছে কি বাসনা বলো আজ তুমি আমার স্ত্রীর রূপ ধরে এসেছো তা তুমি যখন আমার স্ত্রীর রূপ ধরে এসেছো তোমার বাসনা তো একটা আছে বাসনাটা কি বলছে বাসনা আমার একটা আমি মা হিসাবে আমার কোলে বসিয়ে তোমাকে একটি বান আমি অন্য সেবা দিয়ে দেব তখন রামচন্দ্র বলেছিল এই যুগে হবে না আগত কলিযুগে তুমি অবৈত্রের স্ত্রী ঘরণী হয়ে আসবে তোমার নাম হবে সীতানাথ দেবী ওই যে সীতারূপ ধারণ করলো সতী তাই কলিযুগে হলো অবৈত্রের স্ত্রী ঘরণী সীতানাথ দেবী বাবা রাধে রাধে আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে এইবারে সতী এসেছে কোথায় ভোলানাথের কাছে ভোলানাথ বলছে হ্যাঁ গো সতী কি ব্যাপার তুমি চলে এলে গেলে আর এলে বলে আমি গেলাম আর এলাম কারণ ইন্টারভিউ শেষ বলে কারণ বলছে তুমি গেলে আমার ভগবান তোমার কি বললো বলে বলবি আমার কি তুমি কেমন আছো কি করছো একটু প্রণাম টনাম করলাম চলে এলাম বাহ তা যেই না বলেছে এই কথা সঙ্গে সঙ্গে কি করেছে ভোলানাথ দেখুন ভোলানাথের যে বাম দিকে আসনটা ছিল পার্বতী যে বাম দিকে বসে ভোলানাথের ভোলানাথ সঙ্গে সঙ্গে ওই পার্বতীর বাম দিকে আসনটা নিয়ে ডান দিকে করে দিয়েছে পার্বতী যে বাম দিকে বসে বাম দিকের যে ভোলানাথ স্ত্রীর জন্য আসনটা সর্বদা রাখে সেই আসনটা নিয়ে ডান দিকে করলো কেন করলো মা ডান দিকে কারা থাকে বলুন তো আপনার বোন আপনার ভগ্নী আপনার বাবা মা আপনার পিতা সবাই থাকে ডান দিকে কাকা জেঠি জেঠি জেঠিমা কিন্তু একজন থাকে বাম দিকে সে হলো স্ত্রী কিন্তু ভগবানকে পরীক্ষা করতে গিয়ে আজকের পার্বতী মা সতী আমার স্ত্রীযজ্ঞ হারালেন কি করলেন ভোলানাথ আমার বাম দিকের স্ত্রীর আসন ঘুরিয়ে ডান দিকে করে দিলেন কেন আজকের থেকে তুমি হলেই আমার গুরু মা কেন গুরু মা হলো এইবারে এই জায়গাটা বুঝতে হবে ওই যে বললাম সতী কে ছিল এই সীতা কে ছিল রামের স্ত্রী ভোলানাথকে ভগবান রূপে কে পুজো করে বেশি হ্যাঁ
भगवान के भोलानाथ रूपे भोलानाथ भग रामचंद्र के भगवान रूपे माने गुरु रूपे माने तेल गुरु स्त्री तेल भोलानाथ के हमें गुरु माँ हमें तेल आज के तुम जो सीतार रूप धारण करो तेल आज के तुम स्त्री नौ तुम हले हमार गुरु माँ তাহলে নারী যদি ঠিক থাকে তবে সংসার সুন্দর হয় আর নারী যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে সেই সংসার বাবা অবনলে চলে যায় ও নারী একবারই যদি স্বর্গে তোলো ও নারী একবারই যদি স্বর্গে তোলো কিছু মনে করবে না কিছু কিছু মায়ের আছে না স্বামীকে মনে সবসময় আমার নিচে থাকবে আমার উপরে উঠতে চাইবে না আছে না কিন্তু জানবেন এ মেয়েদের একদম পতনের মূল একেবারে হয়ে আছে স্বামীকে সবসময় গুরুর আসন দিতে হয় আর স্বামীও তার সেই সম্মানটা দিতে হয় একটা স্ত্রীকে যদি আপনি মাথায় চড়িয়ে মাথায় চাপিয়ে যদি তাকে নৃত্য করান সে পরে কি করবে এই নৃত্য করতে করতে আস্তে আস্তে আপনি যাবেন না পাতালে ঢোকে যাবেন তাই বলছে ও নারী একবারই যদি স্বর্গে তোলো পরে পাতালে পাঠাই নারীর মন নারীর মন নারীর মন বোঝ বড় তাই গো নারীর মন বোঝ বড় তাই নারীর মন বোঝ বড় তাই গো নারীর মন বোঝ বড় নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূপালী নারী দুর্গা নারী কালী কালী নারী শক্তি হয় ভূপালী নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভূপালী নারীর পায়ে তাই অঞ্জলি নারীর পায়ে তাই অঞ্জলি অনেকে দেখবেন কি করে বাড়ির মেয়েদেরকে লক্ষ্মীর রূপে দেখে দুর্গার রূপে দেখে কালীর রূপে দেখে এখনো দেখবেন অনেক জায়গায় আছে আমাদের সনাতন ধর্মে বিশেষ করে সব দেখবেন নারীদেরকেই পুজো করা হয় তাই না মা হয় না লক্ষ্মী পুজো দুর্গা পুজো মানে এই যে সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো এগুলো তো সব কি নারী তাই তো তাহলে নারীদেরকে পুজো করা হচ্ছে ঠিক আপনি 10 লাখ 20 লাখ টাকা খরচা করে আপনি পুজো করছেন অথচ দেখুন বাড়িতে গিয়ে তারা বাবা মা যে মা জ্যান্ত বসে আছে তার পায়ে জীবনে সাত জন্মে প্রণাম করে অথচ গিয়ে মাটির দুর্গার সামনে শুয়ে পড়ে একেবারে প্রণাম করছে ঘরে যে জ্যান্ত দুর্গা আর জ্যান্ত ভোলা বসে আছে তার চরণে একবারও প্রণাম করে না কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি রাধা রানীর চরণের ধুলে মাথায় নিয়েছিল ও যে নারী দুর্গা নারী বলুন নারী শক্তি হয় ভোপালী নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভোপালী নারী কালী নারী শক্তি হয় ভোপালী নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভোপালী নারী পায়ে তাই অঞ্জলি স্বয়ং ভোলা মহেশ
তিনি জ্ঞান দিলেন চেতনা দিলেন ওদের আতা মরজিতকে শিক্ষা দিলেন যে হরিনাম করো হরিনাম ছাড়া জীবের বাবা গতি না আপনি যাই করুন না আপনি আতি অমিতাভ বচ্চনের ভীষণ ভাষণ দেন আর আতো যত বাংলা শিরিগাল গুলো আছে সংসারে কি করে আগুন লাগাতে হয় সেইগুলো দেখুন আর যাই করো ২৪ ঘন্টার মধ্যে একবার হলেও তোমাকে ভগবানের শরণাপন্ন হতে হবে রাধা রাধা হরি।